বনমাঝি চারদিক ঘুরছে গো, অন্ধকার হয়ে গেল। আর যেই না অন্ধকার হয়ে গেল, জঙ্গলে পথ খুঁজে পেল না। ভগবানের কি লীলা দেখো, ওই পথ হারিয়ে চারদিক ঘুরতে ঘুরতে দেখছে একই ওই তো একটা আলো দেখা যায়। এক পা দুপা করে রাজা আগিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখছে একটা সুন্দর আশ্রম। আশ্রমের মধ্য থেকে একজন সাধু বাবা বেরিয়ে আসছে। হঠাৎ সাধু বাবার যেই না নজর পড়ল রাজার দিকে, চিৎকার করে বলল, মহারাজ মহারাজ। উদ্যান পাদ রাজা এগিয়ে এসে বলল, ওগো ওগো মুনিব, আমি যে পথ হারিয়ে এই জঙ্গলের মধ্যে একাকিনী ঘুরে বেড়াচ্ছি, একটু আশ্রয় দে। অর্বু মুনি নিজে হাতে নিয়ে যথাযোগ্য সম্মান দিয়ে উদ্যান পাদ রাজাকে বসতে আসন দিলেন এবং তাড়াতাড়ি গিয়ে সুনীতি মাকে বলছে, ওগো সুনীতি মা, আমার আশ্রমে একজন আজ অতিথি এসেছে মা। তবে কি জানো মা, তোমায় আমি একটা কথা বলে যাই, যেন অতিথি সেবা ভুল করো না, অতিথি সেবা ভুল করো না, যেন অতিথি সেবা অতিথি সেবা পরম সেবা, যেন অতিথি সেবা ভুল করো না, অতিথি সেবা পরম সেবা, অতিথি সেবা ভুল করো না, অতিথি সেবার ভুল করো না, যেন মা আমার এই আশ্রমে একজন অতিথি এসেছে, তার সেবার যেন কোনো ভুল না হয়। এই বলে ওই মহারাজকে সুনীতি গৃহের মধ্যে প্রবেশ করে অর্বুমুনি চলে গেলেন আশ্রমে। সুনীতি মা রাত্রিতে যখন মহারাজের পদসেবা করছে আর ওই জানালা দিয়ে যখন জ্যোৎস্নার আলো মহারাজের বদনে পড়েছে, সুনীতি মা আমার চিনতে পেরে গেছে, এটাই তো সেই মহারাজ। গোবিন্দকে স্মরণ করে বলছে, দয়াময় আমি যে তোমার প্রত্যেক দিন তোমায় ডাকতাম, তার জন্য তুমি কি করেছো জানো, তুমি নিজ গুণে কৃপা করেছ হে, 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 ওগো অনাথিনী অভাগিনীর কৃপা, জগনে কৃপা করেছ হে, দয়াময় তোমায় শরণ করি, জগনে কৃপা করেছ হে, ফেরায় নাই আমায় গো দয়াময়, জগনে কৃপা করেছ গোনে, ফেরায় নাই আমায় গো দয়াময়, জগনে কৃপা করেছ গোনে, তোমার কৃপার অভিলা তোমার কৃপার অভিলাষী, জগনে কৃপা করেছ বলে, আমি তোমার কৃপার অভিলাষী, জগনে কৃপা করেছ বলে, তোমার কৃপার অভিলাষী, জগনে কৃপা করেছ বলে, জগনে কৃপা করেছ বলে, নিজ গুণে তুমি কৃপা করলে দয়াম। এইবার উদ্যান পাদ রাজাও চিনতে পেরে গেল, একই সুনীতি তুমি এখানে। মহারাজ বলল, সুনীতি আমি বড় অপরাধ করেছি,
কোন অপরাধ করেছি আমি জানি না, কোন অপরাধে তোমায় আমি এই বনবাসে পাঠালাম। আমি যে বড় অপরাধী সুনীতি। সুনীতি এবং রাজার মধ্যে কথোপকথন হতে হতে ভোর হয়ে গেল। সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত, সেই সময় ওই সুনীতি রাজার মধ্যে মিলন হলো। আর ওই মিলনের পরে যখন প্রভাত হলো, মহারাজ আশ্রম ত্যাগ করে চলে গেল আর সুনীতি পড়ে রইল এখানে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা গো, ভগবানের অপার লীলা মা। ভগবান যদি কাউকে বলে আমি কৃপা করব, কারো কি ক্ষমতা আছে সেটা আটকে দেওয়া? এই করোনা আবহের মধ্যেও বলুন তো কত মানুষের করোনা হলো, আর ভগবান বলছে আমি যারে রাখি, মানে রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। অপার করুণা, করুণা মায়ের অপার করুণা, তার করুণা নাই যে সীমা, করুণা মায়ের অপার করুণা, তার করুণা নাই যে সীমা, বিলায় শুধু প্রেম মহিমা, তার করুণা তার অপার করুণা। ভক্তমণ্ডলী একটা নিবেদন করে যায়, যদিও প্রাকৃতিক দুর্যোগ খারাপ, একটা শাস্তে কথা বলছে দেখুন, মেঘাচ্ছন্ন দিন কভুষে নহে দুর্দিন, হরি কথা শূন্য দিন সে বড় দুর্দিন। শাস্তে বলছে যে মেঘাচ্ছন্ন হচ্ছে এটা দুর্দিন শাস্তে বলে না, দুর্দিনটা কবে হলো জানো? যেদিন আপনি এক সেকেন্ড হরি কথা করলেন না, সৎসঙ্গ করলেন না, ওটা আপনার দুর্দিনে চলে গেল। কিন্তু আপনি যদি বিশ্বাস করে এই দুর্দিনের মধ্যেও ভগবানকে ডাকেন, ভগবান আপনার কাছে এসে আপনাকে কৃপা করে উদ্ধার করবেই করবে। তাই দেখুন আমি একটা কথা বলে যাই, করুণার কথা যখন এলো না আর বিশ্বাসের কথা যখন এলো, একটা সুন্দর ভাগবত সিদ্ধান্ত বলছি দেখুন। একজন মা প্রত্যেক দিন এই শাখাবাই আশ্রমে হরিনাম শ্রবণ করতে আসে, গত বছরও এসেছিল এবছরও আসে। এসে গিয়ে পরের দিন আবার একজন কীর্তনিয়ার কীর্তন হবে, তার স্বামীকে বলছে হ্যাঁ গো আমি গত বছর কীর্তন শুনেছিলাম, ওই কীর্তনার কীর্তনিয়ার কীর্তন কতই ভালো লেগেছিল, তা এবছরও যাব? বলে হ্যাঁ যাবে। তা হ্যাঁ গো কীর্তনিয়ার কীর্তন শুনে যদি এত ভালো লাগে, তাহলে যার কীর্তন তাকে দর্শন করলে কতই না ভালো লাগবে। তার স্বামী বলল তুমি আমায় হাসালে জান, তুমি আমায় হাসালে। বলে কেন? আরে যার কীর্তন সে থাকে বৃন্দাবনে, আর তুমি বৃন্দাবনে গিয়ে গোবিন্দ দর্শন করবে, আমি হাসবো না তো কাঁদবো? মায়ের কানে ঢুকে গেল এই কথাটা দেখো, যে গোবিন্দ থাকে বৃন্দাবনে, গোবিন্দ থাকে বৃন্দাবনে, এই কথাটা মায়ের আমার কানে প্রবেশ করে গেল। যেই না প্রবেশ করে গেল তার বিশ্বাস জন্মে গেল, যে বৃন্দাবনে গেলে বুঝি গোবিন্দ দর্শন করা যায়। তাই মা করলেন কি, পাড়ায় বেরিয়ে গেল গো, সকলকে বলছে শোনো তোমরা যদি কেউ কখনো বৃন্দাবনে যাও, আমায় বলো, আমিও তোমাদের সাথে বৃন্দাবনে যাব। সকলেই মায়ের দিকে তাকিয়ে বলছে বাবারে, ওকে নিয়ে গেলে ওরও দর্শন হবে না আর আমাদেরও হবে না। ভক্তমণ্ডলী বলুন তো কথাটা বললো কেন? না যে মায় আমার পাড়ায় পাড়ায় বেরিয়েছে গোবিন্দ দর্শনের কথা বলতে, সেই মা ছিল নমাসের গর্ভবতী মহিলা।
নমাসের গর্ভবতী মহিলাকে নিয়ে কেউ বৃন্দাবনে যাবে? সবাই মনে মনে হাসছে, ওকে নিয়ে যাওয়া যাবে না। দেখতে দেখতে দেখুন একজন পান্ডা এসে হাজির হয়ে গেল ধরুন আপনাদের গ্রামে, সাত আট জন যাত্রী ঠিক করে ফেলল। ওগো এ শোনো শোনো, আগামী শুক্রবার দিন আমরা সবাই বৃন্দাবনে যাব, রেডি থেকো, কিন্তু মানে তৈরি থেকো। এখনকার দিনের মতো তো আগের দিনে প্লেন ছিল না, বাস ছিল না, ট্রাম ছিল না, পায়ে হেঁটে যেতে হতো বৃন্দাবন। বৃহস্পতিবার এসে গেল, সকলেই আনন্দ সহকারে মুড়ি মুড়কি বেঁধে বসে আছে, কখন ভোর হবে গোবিন্দ দর্শন করতে বৃন্দাবন যাব। মাও আমার আঁচলের মধ্যে মুড়ি মুড়কি নিয়ে বসে আছে, কিন্তু ভোর হয়ে গেল, সকলেই চলে গেল, মাকে আমার কেউ ডাকলো না। সবাই চলে গেল, মাকে কেউ ডাকলো না। যখন কেউ ডাকলো না, কানতে কানতে মা স্বামীর কাছে গিয়ে বলল, ও গো স্বামী আমি চললাম। বলল, এই অবস্থায়? বলে, এই অবস্থায় যাব, একাই যাব, একাই যখন আমি এসেছি ভবে সঙ্গের সাথী কেউ রবে না, আমি একাই বৃন্দাবনে যাব, তুমি আমায় বাধা দিও না। কতটা বিশ্বাস নিয়ে মা যাচ্ছে দেখুন, আর মনে মনে কি বলছে, ওগো অন্তর মম বিকশিত কর অন্তর তরহে অন্তর মন বিকশিত কর অন্তর কর অন্তর মম বিকশিত কর অন্তর তরহে অন্তর মন বিকশিত কর অন্তর কর এই বলে যেই নামায় আমার এক কোশ পথ অতিক্রম করেছি, অমনি মায়ের প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে। একটা গাছ তলায় মা কখন অজ্ঞান হয়ে গেছে জানে না, যখন জ্ঞান ফিরল দেখলো একটা পুত্র সন্তান প্রসব করেছে। পুত্র সন্তানটাকে কোলে করে নিয়ে বলল, ওরে বাছা ধন, তুই এলি কি কারণে দুঃখিনী মায়ের কোলে, আমি কেমনে বোঝাবো গহন কান, আরে তোরে কোথায় যাইব ফেলে। ওরে আমি যে বৃন্দাবনে যাব বলে স্থির করেছি, তুই আমার বাদ সাধলি রে বাবা, কিন্তু আমি যখন যাব বলেছি অবশ্যই যাব, কেউ আমায় বাধা দিয়ে রাখতে পারবে না। এই বলে দেখো মায়ের কত বিশ্বাস, নিজের সদ্যজাত সন্তানটাকে গাছতলায় ফেলে দিয়ে মা এক পা করে যেই দশ পায়ে গিয়েছে, অমনি ভগবানের আসনটা নড়ে গেছে। ভগবান বলল, কোন ভক্ত যদি আমার দিকে এক পায়ে গিয়ে আসে, আমি সেই ভক্তের দিকে দশ পা এগিয়ে যাই। তাই মাকে কৃপা করবে বলে প্রাণ গোবিন্দ আমার
কি করলো জানে, একটা রাখালের বেশ ধরে ওই একটা গামছা পরে আর মাথায় একটা গামছা বেঁধে হাতে একটা লাঠি নিয়ে একবারে মায়ের সম্মুখে এসে হাজির। ও মা, মা কেরে বাবা, কে আমায় মা বলে ডাকলি রে? আমায় চিনতে পারছো না মা? উমা তুমি কাঁদছো মা? মা বলল, হ্যারে বাবা আমি কাঁদছি, তুই জানলি কি করে? গোবিন্দ বলল, মা গো ভক্তের কান্না ভগবানই জানবে না তো কে জানবে? বলুন তো মা, ভক্তের কান্না ভগবানই তো জানবে, আর কেউ জানবে? মা তুমি কাঁদছো কেন মা? হ্যারে বাবা আমি যে কাঁদছি, আর তুই গভীর জঙ্গলে কি করছিলি? রাখাল রূপী গোবিন্দ বলল, মা গো আমি এই জঙ্গলে গরু চড়াচ্ছিলাম মা, তোমার কান্না আমার কানে গেল, তাই তো আমি তোমার কাছে ছুটে চলে এলাম। ওমা তুমি কেন কাঁদছো? বললো, হ্যারে বাবা আমি যে বৃন্দাবন যাবো, বল না বৃন্দাবন কত দূরের পথ? ও মা তুমি বৃন্দাবনে যাবে? বৃন্দাবন তো অনেক দূরের পথ। রাখাল রূপী গোবিন্দ বলল, মা তুমি যখন বৃন্দাবনে যাবো বলেছো, অত দূর পথ তোমায় হেঁটে যেতে হবে না, আমি কি করব জানো? তোমায় কাঁধে করে আমি বৃন্দাবন নিয়ে চলে যাব। মা বলল, হ্যারে বাবা তুই আমায় কাঁধে করে নিয়ে যাবি বৃন্দাবন? আমি যে বড় ভারী রে, এই ভারী মানুষটাকে তুই কি করে কাঁধে করে বৃন্দাবন নিয়ে যাবি? গোবিন্দ বলল, মা গো তুমি এমন কি ভারী মা, তুমি এমন কি ভারী, আমি বাম করে ধরেছি গিরি, তার চেয়ে কি মা তুমি ও অধিক ভারী, আমি মান করে ধরেছি গিরি, আর চেয়ে কি মা তুমি অধিক ভারী, আমি নিয়ে যাব যখন মা বলল, হ্যারে বাবা আমি যে বড় ভারী, গোবিন্দ বলল, মা গো তুমি এমন কি ভারী, আমি যে বাম করে গিরি গোবর্ধন ধারণ করি তার চেয়েও তুমি ভারী। মা তো চিনতেই পারলো না। বলুন না ভক্ত মন্ডলী, ভগবান যদি ভক্তকে ধরা না দেয়, ভক্তের কি ক্ষমতা যে ভগবানকে চিনতে পারে গো? চিনতে পারলো না। ও মা তুমি যখন বলছো ভারী, তোমায় আমি কাঁধে করে নিয়ে যাব,
তোমায় আমি বৃন্দাবন নিয়ে যাব, নিয়ে যাব বলেছি যখন নিয়ে যাব, তবে আর কাঁধে করে নিয়ে যাব না। কি করে নিয়ে যাবি রে? এ তোমায় আমি রথে করে নিয়ে চলে যাব বৃন্দাবন। মা বলল, হ্যারে বাবা, এই গভীর জঙ্গলে তুই রথ পাবি কোথায়? গোবিন্দ বলল, মা গো, তোমার এমনটা হবে মা মনোরণ। ভক্তমণ্ডলী দেখো, এই জগতে বিজ্ঞান অনেক যান আবিষ্কার করেছে, কিন্তু বলুন তো মা, মনোরথের মতন দ্রুতগ্রামী যান কোন বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে? আপনি এই মুহূর্তে এখানে বসে আছেন, এক সেকেন্ডে আপনার ছেলে আমেরিকায় চাকরি করলে আপনার মন চলে যাবে আমেরিকা। তাই বলছে তোমার মনটা হবে মনোরথ। হ্যারে বাবা, মনটা না হয় রথ হলো, কিন্তু রথটাকে যে পরিচালনা করে নিয়ে যাবে ঘোড়া পাবি কোথায়? ঘোড়া পাবি কোথায়? গোবিন্দ বলল, মা গো, তোমার ভজন আর সাধন হবে রথে রে ঘোড়া, রথে রে ঘোড়া। মা বলল, হ্যারে বাবা, তাও না হয় ঘোড়া হলো, কিন্তু লাগাম পাবি কোথায়? গোবিন্দ বলল, মা গো, তোমার ধর্ম অর্থ কাম মোক্ষ হবে ঘোড়ার লাগা, ঘোড়ার লাগা। হ্যারে বাবা, ঘোড়া হলো লাগাম হলো, কিন্তু রথের উপরে ধ্বজা পাবি কোথায়? গোবিন্দ বলল, মা গো, তোমারে ভক্তি হবে রথের ধ্বজা। বলল, হ্যারে বাবা, ধ্বজাও হলো, কিন্তু ধ্বজার উপর পতাকাটা পাবি কোথায়? গোবিন্দ বলল, মা গো, তোমার অনুরাগ হবে ধ্বজার উপর পতাকা। মা বলল, হ্যারে বাবা, রথ হলো, ঘোড়া হলো, লাগাম হলো, ধ্বজা হলো, পতাকাও হয়ে গেল, তার রথটাকে যে পরিচালনা করবে সারথি পাবি কোথায়? গোবিন্দ বলল, মা গো, তুমি সারথির চিন্তা করছো মা? শোনো শোনো, ও গো, আমি রথে সারথি হব, মনোরথ চালিয়ে দেব। দর্শন করবে মনয় অভিলাষ পূর্ণ হবে, মনয় অভিলাষ পূর্ণ হবে, একবার প্রেমানন্দে সবে হরি বলো, মনয় অভিলাষ পূর্ণ হবে, প্রেমানন্দে হরি বলো, মনয় অভিলাষ পূর্ণ হবে, প্রেমানন্দে হরি বলো, মনয় অভিলাষ পূর্ণ হবে। যখন মা এরকম কথাগুলো বলছে, মায়ের সম্মুখে এত সুন্দর সুন্দর কথা শুনে মা বলল, হ্যারে বাবা, একটা ছোট বালকের মুখে তো এত সুন্দর কথা মানায় না, বলতো বাবা, আমি যে গোবিন্দকে দর্শন করতে যাচ্ছি, তুই কি আমার প্রাণে গোবিন্দ? যেই না বলেছে ভক্তকে ধরা দেবে বলে প্রাণ গোবিন্দ আমার করলেন কি জানেন? ওই মোহন মুরলী রূপে মায়ের সম্মুখে দাঁড়ালেন, আর যেই না দাঁড়িয়েছে, মা বলল, হ্যারে বাবা, তুই যদি আমার প্রাণ গোবিন্দ হোস, আমার সন্তান কেন মারা গেল? গোবিন্দ বলল, মা গো, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে? ও মা,
আমি যদি মনে করি এই পৃথিবীতে কাউকে মারবো জগতে কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে দেওয়া আর আমি যদি মনে করি কাউকে বাঁচিয়ে দেব কারো ক্ষমতা নাই তাকে মেরে ফেলা তামা তোমার সন্তান কোথায় ওই তো গাছতলায় এত কোন বুঝে মারা গেল রে বাবা ভগবানের কি লীলা দেখুন ভক্তমণ্ডল বলে চলো চলো একটু দেখি ওই মা আগে আগে যাচ্ছে আর গোবিন্দ পিছু পিছু যাচ্ছে ভগবানের এমন করুণা দেখুন